নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের পেটা পরোটা করে দেখাবো, বাড়িতে তৈরি করব, আপনারা দেখতে থাকুন। আমি এই পরোটার ময়দাগুলো নিয়েছি, ময়দা নিয়েছি এবং এখানে দেব লবণ। আমি পরোটার জন্য তার সঙ্গে আলু কষা বানাবো, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। ময়দাগুলো ভালো করে মাখা হয়ে গেছে, আমি এবারে ময়দাতে জল দেব একটু একটু করে। ময়দাগুলো এই যে মাখাচ্ছি বন্ধুরা, আমার ময়দাগুলো ঠাসা হয়ে গেছে। আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, এইভাবে ছোট ছোট করে নেব। আমি ময়দাগুলো এইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি ময়দাটাকে এইভাবে বেলে নিচ্ছি, বেলে আবার রেখে দেব। এইভাবে বেলে আমি এরকম করে মুড়ে রেখে দেব। আমি সবগুলো এইভাবে বেলে নেব, এইভাবে আমি মুড়ে নিচ্ছি, এইভাবে আমি রেখে দেব। আবার ফের একবার করে বেলে নিচ্ছি। নিয়েছি, এবারে আমি তরকারিটা তুলবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি সেদ্ধ করা আলু ছিল, আমি দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো, আমার আলুটা ভালো করে মশলা ছড়িয়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটু জল দেব। আমি অল্প জল দিয়েছি, মাখো মাখো হবে। এইভাবে বানিয়ে ফেলেছি আলুর তরকারি। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি লাস্টের জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা, আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার বেল আইকনের নিচে ক্লিক করুন, অপরের সঙ্গে শেয়ার করুন। তরকারিটা খুব ভালো হয়েছে, পরোটাটা খুব ভালো হয়েছে।